হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা জানো আমরা প্রতিদিন একটি করে নতুন নতুন গেমস নিয়ে তোমাদের সামনে আসি, কীভাবে গেমসটি খেলতে হয় এবং তার কী কী ট্রিক্স রয়েছে তা জানিয়ে দেওয়ার জন্য। কীভাবে ডাউনলোড করবে আমরা দেখিয়ে দিই। চলো আজকে আমরা খেলবো ডেভিল নিনজা 2 গেমসটির সম্পর্কে। এটি প্রথমে গুগলের প্লে স্টোরে যাবে, সেখানে গিয়ে ডেভিল নিনজা লিখবে। ডেভিল নিনজা লিখলে ডেভিল নিনজা 2 যেটা আসবে সেটা ড্রয়েড স্টুডিও যেটা ডেভেলপ করেছে সেটা তোমরা এখান থেকে ইনস্টল করে অ্যাপটি নেবে। খুব সহজ, ইনস্টল করলে অটোমেটিকলি তোমার মোবাইল সেটিংয়ে স্ক্রিনে ইনস্টল দেখাবে। তো ঠিক আছে, আমি তোমাদের জন্য ইনস্টল করে রেখেছি। চলো এখন আমরা দেখি কীভাবে খেলতে হবে। তোমার মোবাইল স্ক্রিনে স্ক্রল করলেই দেখতে পাবে ডেভিল নিনজা 2 লোগোটি। আইকনটিকে ক্লিক করলে গেমসটি স্টার্ট হয়ে যাবে। এই হলো গেমসটির মূল ভিউ, মোবাইলে সমানুভূমি মতভাবে দেখাবে। এখানে বিভিন্ন ধরনের অপশন স্কোরস রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। স্টার্ট গেম ক্লিক করলে গেমসটি স্টার্ট হবে, তারপরে যখন প্লে দিবে তখন সেটি প্লে হবে। গেমসটি খুবই সূক্ষ্ম এবং সুন্দর। কন্টিনিউ করতে পারবে, রিপ্লে। রিপ্লে আসার পরে আবার প্লে দিতে হবে। কন্টিনিউ, আবার খেলার জন্য অবশ্যই রিপ্লে দিতে হবে। চলো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে
ব্যবহার করতে হবে। চলো আরেকবার দেখে দিচ্ছি লাস্ট কিভাবে বোমের ব্যবহার করতে হবে, সেটিও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। নতুন নতুন গেমস নিয়ে তোমাদের সামনে আসবো, তাহলে বিদায় নিচ্ছি আজকে, ভালো থাকো।